আপনাদের আরো একবার স্বাগত এবং এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি নতুন করে আরো 10 জন সংক্রমিত হয়েছে কোচবিহার জেলাতে কোভিড-19-এ আরো একবার বলছি আরো নতুন করে 10 জন সংক্রমিত হয়েছে কোচবিহার জেলাতে নতুন করে এবং এই 10 জন বাদ দিয়ে আরো একজন রয়েছে যিনি আলিপুরদুয়ার জেলাতে রয়েছেন এবং তিনিও কিন্তু এই মুহূর্তে সংক্রমিত হয়েছে সেই খবরও কিন্তু আছে আমাদের কাছে এবং এই 10 জনের মধ্যে 5 জন রয়েছে মাথাভাঙার সদরে রয়েছে 3 জন এবং 2 জন রয়েছে দিনহাটার আরো একবার বলছি নতুন করে আরো 10 জন সংক্রমিত হয়েছে কোচবিহার জেলাতে কোভিড-19-এ দিন দিন ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিন আমরা যে খবরে চোখ রাখছি প্রত্যেকদিন নতুন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে কোচবিহার জেলাতে শুধুমাত্র কোচবিহার জেলা নয় আমাদের সারা রাজ্য জুড়ে এবং তার পাশাপাশি গোটা দেশ জুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং এই খারাপের মধ্যেও আরো যা ভালো খবর রয়েছে পুরীর রিপোর্ট এই মুহূর্তে আসে নেগেটিভ আরো একবার বলছি এই মুহূর্তে 10 জন সংক্রমিতর খবর এসে পৌঁছেছে আমাদের কাছে কোচবিহার জেলাতে এবং যাদের মধ্যে 5 জন রয়েছে মাথাভাঙার সদরে রয়েছে 3 জন এবং দিনহাটায় রয়েছে 2 জন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে নতুন করে আরো 10 জন সংক্রমিত হয়েছে কোচবিহার জেলাতে এবং এই 10 জন বাদ দিয়েও আরো একজন সংক্রমিত হয়েছে আলিপুরদুয়ার জেলা থেকে এবং এই মুহূর্তে এই 10 জনের মধ্যে মাথাভাঙা থেকে রয়েছে 5 জন সদরে রয়েছে 3 জন এবং দিনহাটায় রয়েছে 2 জন এবং এই সংক্রমণের মাত্রার জন্য ক্রমশ বাড়ছে আতঙ্কের সংখ্যা কোচবিহারের মানুষের জন্য ইতিমধ্যেই সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে যা গতকাল সেই লকডাউনের প্রথম দিন ছিল এবং আগামীকালও কিন্তু রয়েছে সম্পূর্ণরূপে লকডাউন এবং ক্রমশ এই সংক্রমণের বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই নতুন যে 10 জন সংক্রমিত হয়েছেন তারা কোন জায়গায় রয়েছেন এবং তারা কোথার থেকে এসেছেন কারা কারা এদের দ্বারা সংক্রমিত হয়েছে কি তথ্য রয়েছে আমরা সবটাই শুনব আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের ডিজিটাল বাংলা চিফ রিপোর্টার কিংসু দত্তের সাথে আমরা সবটাই শুনবো তার মুখ থেকে আরো 10 জন সংক্রমিত কোচবিহার জেলাতে কোভিড-19-এ এদের মধ্যে 5 জন রয়েছে মাথাভাঙার সদরে রয়েছে 3 জন এবং দিনহাটার রয়েছে 2 জন এবং এই 10 জন ছাড়াও আরো একজন সংক্রমিত রয়েছেন আলিপুরদুয়ার জেলায় প্রত্যেকদিন গড়ছে নতুন নতুন রেকর্ড এই আক্রান্তে তার সাথে বাড়ছে মৃত্যু সংখ্যা এবং তার মধ্যে যদিও সুস্থতার যে হার রয়েছে যদিও এই সুস্থতার হার মাঝখানে কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই যে মানুষের সুস্থতার হার রয়েছে তা কিন্তু কিছুটা হলেও কম রয়েছে সেই তথ্য কিন্তু আমরা দেখছি যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বলছেন এবং নতুন করে এই মুহূর্তে আরো 10 জন আক্রান্ত কোচবিহার জেলাতে ইতিমধ্যে এই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য রাজ্যের 5 জেলায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার যার মধ্যে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি মালদা রায়গঞ্জ এবং শিলিগুড়ি এবং তার পাশাপাশি শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন কারণ এই 5টি জেলা বাদ দিয়ে অন্যান্য জায়গা কিন্তু রয়েছে যেগুলো কন্টেইনমেন্ট জোন রয়েছে সেই কন্টেইনমেন্ট জোনে লকডাউন রয়েছে এবং তারই সাথে ঘোষণা করা হয়েছে সাপ্তাহিক লকডাউনের যে সাপ্তাহিক লকডাউনের এই সপ্তাহে রয়েছে বৃহস্পতিবার এবং শনিবার এবং আগামী সপ্তাহে সেই দিন রয়েছে বুধবার এবং শনিবার
এই সাপ্তাহিক লকডাউনে সমস্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকবে, সরকারি অফিস আদালত গণপরিবহন থেকে শুরু করে সমস্ত কিছু এবং শুধুমাত্র খোলা থাকবে যেগুলো ইমার্জেন্সি সার্ভিস রয়েছে এবং ওষুধের দোকান শুধুমাত্র কিন্তু সেগুলো খোলা থাকছে এই সাপ্তাহিক লকডাউনে। যদিও আগের থেকে এই সতর্ক দেওয়া ছিল যে জুন জুলাই মাসে কিন্তু এই আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে এবং যে হারে এই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে আগামীতে এই সংক্রমণের সংখ্যা কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে এই নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে সমস্ত মানুষ। যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে যথেষ্টই চিন্তার মধ্যে রয়েছেন যে ক্রমশ প্রত্যেক দিন যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কীভাবে এই সংক্রমণকে ঠেকানো যায় তা কিন্তু এখন সব ক্ষেত্রে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং এই যে নতুন করে 10 জন আক্রান্ত হয়েছেন এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত শুনবো আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসু দত্তের মুখ থেকে। হ্যাঁ কিংসু, নতুন করে আরও 10 জন আক্রান্ত এবং এদের মধ্যে 5 জন মাথাভাঙ্গা সদরে রয়েছে 3 জন এবং দিনহাটা 2 জন, আরও কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো এখন অব্দি সংক্রমণ প্রতিদিন যে নতুন নতুন তথ্য আসছে প্রতিনিয়তই আসছে। গতকাল যা ছিল কোচবিহারে টোটাল 467 জন, তার সাথে আরো 10 জন যোগ হলো, অর্থাৎ 477 জন। এখন অব্দি যা তথ্য রয়েছে 375 জন যারা সুস্থ হয়েছেন এবং 92 আর 10 যদি আমি যোগ করি তাহলে 100 জন এই মুহূর্তে অ্যাক্টিভ কেস। অর্থাৎ প্রতিদিন সংক্রমণ তার নতুন নতুন রেকর্ডে পৌঁছে যাচ্ছে, সে রাজ্য হোক দেশ হোক আর জেলার ক্ষেত্রেই হোক। কিন্তু জেলা প্রশাসন যেটা খারাপ খবর আমরা সবসময় বলি যেটা এই মুহূর্তে আসছে সবসময় বারংবার বলছি, তার পাশাপাশি কিছু ভালো খবরও কিন্তু আমাদের রয়েছে। তার আগে বলে দিই এই যে 10 জন এসছে তার মধ্যে 2 জন মহারাষ্ট্র থেকে ফিরে এসেছেন, অর্থাৎ যারা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। তার মধ্যে একজন আলিপুরের বাসিন্দা যিনি কোচবিহারে আসার পর তার টেস্ট হয় এবং তাতে পজিটিভ বেরোয়, সেই কারণে তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয় এবং সেখানে আরেকজন ডাক্তারবাবু রয়েছেন। এর পাশাপাশি বাকি যে 6 জন অ্যাক্টিভ কেস পাওয়া গেছে, কারণ একজন আমি আলিপুরদুয়ার ভর্তি, তাহলে এখানে সবভাবে 7 জনের যে অ্যাক্টিভ কেস রয়েছে সেই 7 জন অ্যাক্টিভ কেসের মধ্যে প্রত্যেকেই কিন্তু আগে যারা সংক্রমিত হয়েছেন তাদের সংস্পর্শে আসার ফলে সংক্রমণ হয়েছে। আবার একবার বলে দিই আজকে কোচবিহার জেলায় সংক্রমিত হয়েছেন 10 জন, আলিপুর থেকে একজন কোচবিহারে এসেছিলেন কোনো কারণে এবং তার পরীক্ষা হয়, পরবর্তীতে তার রিপোর্ট পজিটিভ আসে, তিনি বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন, তিনি ও একজন ডাক্তারবাবু সেখানে রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে, তারা 2 জন করোনা পজিটিভ, সেই কারণেই ফিগারটা 11 বলছে। কিন্তু আসলে যদি জেলার তথ্য দেওয়া হয় তাহলে 10 জন, কারণ উনি আক্রান্ত হলে উনি আলিপুরের, সে কারণে আলিপুরে 11। তার মধ্যে 2 জন যিনি মহারাষ্ট্র থেকে এসেছেন 2 জন আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন আর বাকি যারা তারা প্রত্যেকেই আগে যে করোনায় সংক্রমিত হয়েছিলেন তার থেকে সংক্রমণ ছড়িয়েছে, এই হচ্ছে তত্ত্ব। এবং এই প্রত্যেকটি তাড়াতাড়ি চলে আসছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই খবরই আমাদের জানানো হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসু দত্তের সাথে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন, সেখানে যারা আগে আক্রান্ত হয়েছিলেন এই কোভিড-19 এমন তারা 5 জনকে সিলেক্ট করেছেন যারা এই মুহূর্তে কাজ করবেন, যারা আক্রান্ত হচ্ছেন এই মুহূর্তে তাদেরকে যে মনোবল বৃদ্ধি। এবং এই কোভিড-19 আক্রান্ত হলে যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে মনোবল রাখতে হবে মনের মধ্যে। যদি আপনি মনোবলকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এই সংক্রমণকে যে মোকাবেলা করা তার থেকে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। এবং যারা এই মুহূর্তে রিকভারি অলরেডি হয়ে গেছে এই কোভিড-19 থেকে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ করবে প্রথম সারির সৈনিক হিসাবে। এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সত্যি সাধুবাদ যোগ্য এবং আমরা ডিজিটাল বাংলার পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং খারাপের মধ্যেও যে ভালো খবর রয়েছে, ইতিমধ্যে কিন্তু সুস্থ হচ্ছেন অনেক মানুষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে 10 জন নতুন করে সংক্রমিত হয়েছেন তার পাশাপাশি 22টি রিপোর্ট এই মুহূর্তে নেগেটিভ আসে। এবং আমরা যে খবর দেখিয়েছিলাম এবং যে খবর উঠেছিল শিরোনামে যে জেলার যারা আধিকারিক রয়েছে শীর্ষস্থানীয় আধিকারিক তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে 7 জন অলরেডি সুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেফ হোম থেকে। আরও একবার বলে রাখি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা এই মুহূর্তে চোখ রাখলাম, আরও নতুন করে 10 জন সংক্রমিত হয়েছেন কোচবিহার জেলাতে, যাদের মধ্যে
5 জন রয়েছে মাথাভাঙা, সদরে রয়েছে 3 জন এবং দিনহাটায় রয়েছে 2 জন। সুতরাং আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমাদের আরো বেশি করে হতে হবে সচেতন। অবশ্যই যখন বাইরে বের হবেন মাস্ক ব্যবহার করুন, সঙ্গে রাখুন স্যানিটাইজার, এবং অবশ্যই যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। গণসংক্রমণকে এড়াতে অবশ্যই আপনাকে মানতে হবে সামাজিক দূরত্ব, এবং অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়।